নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আলোচনা হওয়াটা খুবই জরুরি। দুর্গাপুজোতে চারটে বাংলা সিনেমা রিলিজ করে গেছে, বাঘা যতীন, রক্তবীজ, দশম অবতার এবং জঙ্গলে মিতিন মাসি। আজকে একাদশী, দুর্গাপুজোর চারটে দিন বাঙালি দর্শক হল ভরিয়ে সিনেমা দেখবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এইবারে আসল খেলাটা শুরু হবে একাদশীর দিন থেকে, কোন ছবিটা কীরকম চলছে, কারণ দুর্গাপুজো কিন্তু শেষ হয়ে গেল, মানুষের কাজকর্ম এবার শুরু হয়ে যাবে। তো এখন যে ছবিটা বেশি করে চলবে সেই ছবিটাই হবে দুর্গাপুজোর রাজা আলটিমেটলি। আজকে আমরা এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসব সেটা হচ্ছে এই চারটে সিনেমার অ্যাডভান্স বুকিং রিপোর্ট আজকে একাদশীর দিনে অর্থাৎ ডে সেভেনে কীরকম বলছে, কীরকম রিপোর্ট আসছে, এই সব বিষয় নিয়ে থাকবে কথা। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটাকে লাইক, ফলো আর সি ফার্স্ট করে রাখতেও পারো। প্রথমেই আমরা চলে আসি যে সিনেমাটা নিয়ে, সেটা হচ্ছে দেবদার বাঘা যতীন। বাঘা যতীন আজকে কলকাতা সংলগ্ন সিনেমা হলে যতগুলোতে আমি সকাল 11টা পর্যন্ত আপডেট দিচ্ছি তোমাদেরকে, মোটামুটি 8 থেকে 9টি হলে হাউসফুল এবং ফিলিং ফার্স্ট যাচ্ছে। আমি কিন্তু কেবলমাত্র কলকাতা সংলগ্ন সিনেমা হলই বলছি, ঠিক আছে, আমি কিন্তু বাকি কোনো জায়গার কথা বলছি না। আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি যে বাকি ডিস্ট্রিক্টগুলোতে কীরকম কী পারফরমেন্স করছে বা অ্যাডভান্স বুকিং হচ্ছে। তো দেবদার বাঘা যতীনের ক্ষেত্রে দেখলাম 8 থেকে 9টা বা 8 থেকে 10টা সিনেমা শো দেখলাম অলমোস্ট ফুল এবং সোল্ড আউট যাচ্ছে। তার মধ্যে কমন একটা সোল্ড আউট যাচ্ছে নন্দন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এবং অশোকা সিনেমা, বেহালা, তারপরে এসবিএফ সিনেমাস, উড স্কোয়ার মল, নরেন্দ্রপুর, এই পার্টিকুলার জায়গাগুলো, বারুইপুরের এসবিএফ সিনেমাসটা, এই এই জায়গাগুলোতে প্রথম দিন থেকে বাঘা যতীন খুব ভালো পারফর্ম করছে এবং আজকেও অ্যাডভান্স বুকিং খুব ভালো হচ্ছে। এরপরে যদি আমরা চলে আসি দশম অবতার, দশম অবতার কলকাতা সংলগ্ন দেখলাম ওই মোটামুটি বাঘা যতীনের ধারে কাছেই আছে, একটু কম বেশি, খুব বেশিও নয় খুব কমও নয়, আমরা একই রকম বলতে পারি। ওই 8টা থেকে 10টা কলকাতা সংলগ্ন শো দেখলাম, যেটা অলমোস্ট ফুল এবং হাউসফুল যাচ্ছে দশম অবতারের ক্ষেত্রেও, ঠিক আছে। এরপরে আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জঙ্গলে মিতিন মাসি। এই ছবিটা বাকি তিনটে ছবির থেকে আন্ডার পারফর্ম করছে প্রথম দিন থেকেই, এটা মানতে হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং যে কারণের জন্য কালেকশনও সব থেকে কমই যাচ্ছে এই ছবিটার ক্ষেত্রে। তবে কোয়েলদির এই ফ্র্যাঞ্চাইজটার ভ্যালু আছে, কোয়েলদিকে অনেক দিন পরে মানুষ আবার বড় পর্দায় পেল, যে কারণের জন্য দর্শক কিন্তু মুখিয়ে বসেছিল এই ছবিটা, কিন্তু আলটিমেটলি এই ছবিটা দর্শকের মন অর্জন করতে পারছে কি যতটা করার দরকার ছিল? আসলে হয়তো আরও একটু অর্জন করতে পারতো যদি না দশম অবতার, বাঘা যতীন, রক্তবীজ এই ছবিগুলো একসঙ্গে রিলিজ না হয়ে যেত, এটা আমার ধারণা। কারণ এই চারটে ছবি বাঘা বাঘা ছবি এসেছে এবার দুর্গাপুজোয়। তো মিতিন মাসির ক্ষেত্রে যেটা দেখলাম, 3 থেকে 4টি শো কলকাতায়, কলকাতা সংলগ্ন সিনেমা হলে একাদশীতে বুকমাই শোয়ের নিরিখে অ্যাডভান্স বুকিং 3 থেকে 4টি হল আমি দেখলাম এখনও পর্যন্ত 11টার নিরিখে, এটাই দেখা যাচ্ছে। সর্বশেষ যে ছবিটা নিয়ে কথা বলবো সেই ছবিটা আজকে সকালের অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে রাজা হয়ে আছে, আর যেটা সত্যি সেটা তো ভাই সত্যি, আজকে সকাল 11টা পর্যন্ত বুকমাই শোয়ের নিরিখে যে ছবিটা এগিয়ে আছে সব থেকে সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের রক্তবীজ। শুধুমাত্র কলকাতা সংলগ্ন এলাকায় আমি দেখলাম মোটামুটি 12 থেকে 15টা অলমোস্ট ফুল এবং হাউসফুল যাচ্ছে সকাল 11টার মধ্যেই, বাকি ডিস্ট্রিক্টগুলো নিয়ে তো কথা বললামই না। তো রক্তবীজ মনে হচ্ছে আজকে একটা ট্রিমেন্ডাস পারফরমেন্স দিতে চলেছে, একাদশীর দিন কাঁপাবে রক্তবীজ, দেখা যাক। বাকি ছবিগুলো স্পট বুকিং তো প্রত্যেকটারই ভালো হচ্ছে, কোনোটা ছেড়ে কোনোটাকে বলতে পারবো না, কারণ মানুষ বুকমাই শো থেকে এক্সট্রা 20 টাকা 25 টাকা করে করে টিকিট লাগে, মানে টাকা লাগে আর কি, কারোরই পয়সা সস্তা নয় ভাই, যে 25 টাকা করে এক্সট্রা দিয়ে দিয়ে, ট্যাক্স দিয়ে দিয়ে টিকিট কাটবে, তাই অনেকেই স্পট বুকিং করছে। সেক্ষেত্রে আমি আশা রাখবো প্রত্যেকটা সিনেমারই স্পট বুকিং খুব ভালো হবে, কিন্তু একাদশীর দিন অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু এগিয়ে আছে রক্তবীজ। এই ছিল এখনকার ভিডিও, তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর চলে যাওয়ার আগে বলি, আবারও একবার মেনশন করলাম, আমি কিন্তু কেবলমাত্র কলকাতা সংলগ্ন কলকাতার সিনেমা হলের নিরিখে আমি কিন্তু তোমাদের এই রিপোর্টটা দিলাম, হতেই পারে বাকি ডিস্ট্রিক্ট, কোনো ডিস্ট্রিক্টে বাঘা যতীন বিশাল ভালো পারফর্ম করছে, বাকি কোনো ডিস্ট্রিক্টে দশম অবতার ফ্যান্টাস্টিক পারফর্ম করছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আসছি। আমি কলকাতার সিনারিওটা আজকে তোমাদেরকে সকালবেলা জানালাম, চলো দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।